আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের সাথে পারফেক্ট এবং লোভনীয় একটি বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে। আর আজকের এই বিফ বিরিয়ানিটা আমি তৈরি করেছি একটি স্পেশাল ডেতে, সেটি ছিল 6 আগস্ট, অর্থাৎ আমাদের 24তম বিবাহবার্ষিকী বা 24th ম্যারেজ অ্যানিভার্সারি। সবাই আমাদের বিবাহিত জীবনের দীর্ঘায়ু কামনা করবেন। তো আজকের এই স্পেশাল ডের স্পেশাল বিরিয়ানিটি কিন্তু খুবই টেস্টি হয়েছিল, এবং এই লোভনীয় বিরিয়ানিটি আমি ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করেছি। আর কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো বিরিয়ানির মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বিফ বা গরুর মাংস। তো আমি এখানে হাড্ডি ছাড়া 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে চুলায় বসিয়ে দেব। তো আমি একটি ননস্টিক কুকারের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা বিফ বা গরুর মাংসটা অ্যাড করে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ রসুন পেস্ট, দিয়ে দিলাম 2টি তেজপাতা। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 4 টুকরো দারুচিনি, 4টি এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি 5-6 টুকরো করে। অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড অয়েল প্রায় 1/2 কাপের চাইতে একটু বেশি। তারপর আমি স্বাদমতো লবণটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। তারপর আমি খুব ভালোভাবে হাত দিয়ে মশলা এবং পেঁয়াজের সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে আর কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না। তো আপনারা যদি ঝাল পছন্দ করেন 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1/2 আওয়ারের জন্য। তারপর আমি চুলায় বসিয়ে দিব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে প্রথমে 20 মিনিটের মতো কুক করে নিব। তো ঠিক 20 মিনিট পর ফিরে আসলাম, দেখুন মশলাটা কিন্তু একদম মাখামাখা হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। যেহেতু মাংসটা 50% সেদ্ধ হয়েছে, পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তারপর নেড়ে ছেড়ে আবারও ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তো ঠিক 15 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে আমি কিউব করে কেটে রাখা 1/2 কাপের মতো গাজর অ্যাড করে দিলাম। তো গাজরটা দেওয়া হয়ে গেলে আমি হালকা একটু চেক করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে। তো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তারপর লো টু মিডিয়ামে রেখে আবারও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পাত্র থেকে নামিয়ে একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবং ইকুইপমেন্টটা ধুয়ে নিয়ে আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। তো আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ। তো আমি অফ স্ক্রিনে চালটাকে 5-6 বারের মতো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বিরিয়ানিটা রান্না করার জন্য প্যানটা বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টি তেজপাতা, অ্যাড করে দিচ্ছি 3-4 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ। তো এগুলো সুন্দর একটি ফ্লেভার চলে আসলে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা পেস্ট এবং 1.5 চা চামচ রসুন পেস্ট। তো আমি চালের অনুপাতে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিয়েছি। যেহেতু মাংসটা রান্না করার সময় আদা পেস্ট এবং রসুন পেস্টটা দিয়েছিলাম, সেজন্য অবশ্যই বুঝে দিতে হবে। এই পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চালটা অ্যাড করে দিলাম। তারপর চুলার আঁচটা একদম লোতে করে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর এই চাল ভাজার উপর কিন্তু বিরিয়ানির টেস্টটা নির্ভর করে। তো আমি 4-5 মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি, আর দেখুন চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে পোলাওটা রান্না করার জন্য
ওপর একটি চুলায় আমি গরম পানি বসিয়ে নিয়েছিলাম। তার থেকে আমি মেজারমেন্ট কাপের 5 কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। তো 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চালের জন্য আমি এখানে 5 কাপের মতো পানি দিয়েছি। এর জন্য যেহেতু আমার বিফের মধ্যে অনেকটাই গ্রেভি আছে, তো চালের অনুপাতে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তো যেহেতু ফুটন্ত গরম পানি দিয়েছি, সেজন্য বিরিয়ানিটা রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। তো ফিরে আসলাম 5 মিনিট পর, অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করা গরুর মাংস। অ্যাড করে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। তারপর স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে মাংসের মধ্যে থাকা মশলাটা পোলাওয়ের সাথে মিশে যায়। তো দেখুন, আমার গ্রেভির মশলাটা কিন্তু ভাতের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তো আমি স্পেচুলা দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে প্রত্যেকটা রাইস খুব ভালোভাবে ফুটে যায়, এবং দমে রেখে দিচ্ছি 2-3 মিনিটের মতো। তো ফিরে আসলাম 3 মিনিট পর। এবারে আমি স্পেচুলা দিয়ে খুব ভালোভাবে উপর নিচ করে দিচ্ছি। আর আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এই বিরিয়ানিটাকে আরও বেশি হেলদি এবং টেস্টি করতে অ্যাড করে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি প্রায় 2 টেবিল চামচের মতো। তো আপনারা চাইলে কিন্তু এই ক্ষেত্রে গোলাপ জল এবং কেওড়া জলটাও অ্যাড করতে পারেন। তবে আমার বাচ্চারা এগুলোর ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না, সেজন্য আমি স্কিপ করে গেলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘিটাকে মিশিয়ে নিয়ে স্পেচুলা দিয়ে চেপে চেপে দমে রেখে দিব ঠিক 5 মিনিটের মতো। তারপর কিন্তু আমার বিরিয়ানিটা অলমোস্ট তৈরি হয়ে যাবে। তো আমি স্পেচুলা দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আর খুব সুন্দর একটা এরোমা বের হয়েছে, যেটা কিনা আমি উপলব্ধি করতে পারছি। আশা করছি আমার ভিউয়ার্সরা দেখেই বুঝতে পারবেন। ব্যাস, তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের বিফ বিরিয়ানি। আর কতটা লোভনীয় এবং ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমার চ্যানেলে ভেজিটেবিল খিচুড়ি, দম বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের লোভনীয় রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আজকের এই বিফ বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আর এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করার অনুরোধ রইল। নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।